সেদিনে আমার মা আমার কাছে এসছে, সকালবেলায় আমি চা খাচ্ছি, এলো, এসে বলছে, বাবা তুমি এইভাবে কথা বলো না, আমার ভয় হয়, তোমাকে অ্যারেস্ট করবে। মা তো মায়ের মন, শুনেছে কেউ বলেছে হয়তো মেয়েরা, আপনার ছেলে, কিংবা মোবাইলে আমার ভাবিরা শুনে, বাড়িতে কেউ শুনেছে, আমার আত্মীয় স্বজন, আমার বোন বুনাই বলেছে, খুব কড়া ভাষা বলছে, তোমাকে যদি অ্যারেস্ট করে কে দাঁড়াবে? আমি বললাম, মা আমি যদি না বলি মুসলমানের হয়ে কে বলবে? এখন মুর্শিদাবাদ জেলায় একটা জিনিস আমি অন্যান্য জেলায় বলি, মুর্শিদাবাদ জেলায় যদি বলা হয় মাদ্রাসা মসজিদের পয়সা, তো আল্লাহর রহমতে আটকাই না। আল্লাহ মুর্শিদাবাদকে অনেক মানুষ গরিব মনে করে, কিন্তু দিলেতে কেউ পারবে না। আমি বলি দিল বড়। আমি সুরুলিয়া মাদ্রাসায় আদায় করেছি, লাস্টে চেপে 120 ব্যাগ চাল আদায় করেছি, ওমরপুর মাদ্রাসায় করেছি, কাপাসডাঙ্গায় করেছি, বেগুনবাড়িতে করেছি। মানুষ বেলডাঙ্গার মানুষের দান আমার মনে হয় পশ্চিমবাংলার সেরা দান। তো আপনারা অনেক দিয়েছেন, আমি আপনাদের কাছে কিছু চাইব না, আমি আপনাদেরকে কিছু দেব। টাকা দিতে পারবো না, টাকা ভাববেন না, আপনাদেরকে কিছু দেব। দিয়া বলতে, বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের বোঝা উচিত নামাজ রোজা তসবি তেলাওয়াত জিকির আসকার, এটা ইসলাম নয়। আপনার পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। মুসলমানের পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। প্রত্যেকটা কাজ হাদিস কোরআন মোতাবেক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক, আদর্শ মোতাবেক হতে হবে, নবী সাহাবীদের আদর্শ মোতাবেক। একটা জিনিস মাথায় রাখবেন, আজকে আমি বক্তব্য দিচ্ছি, আমি কিন্তু আপনার জন্য চলার মডেল নই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমি কিন্তু ইসলামের দলিল নই, দলিল হচ্ছে হাদিস কোরআন নবীজি সাহাবী সুন্না। আমার আখলাক আপনাকে যদি মনে হয় যে হাদিস কোরআন মোতাবেক ইসলাম বিরোধী, তাই ওটা ইসলাম বিরোধী হবে, ওটা ঠিক হয়ে যাবে না। আমি মৌলবি বলে আমারটা ঠিক হবে না, আমি যদি ভুল কাজ করি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি কোথাও দাঁড়িয়ে পানি পান করছি, আমি মৌলবি বলে আমার জন্য জায়েজ হয়ে যাবে না। সুন্নতটা সুন্নত মানতে হবে, ভুলটাকে ভুল মানতে হবে। এরপর চলুন আমি আপনাদেরকে এটাই বুঝাবো, মুসলমান দুটো জিনিস থেকে পেঁচিয়ে, যার কারণে পৃথিবীর বুকে পেঁচিয়ে যাচ্ছে। এখন আল্লাহর রহমতে মুর্শিদাবাদের মানুষ অনেকটা এগিয়ে গেছে, সেটা এক নম্বর হচ্ছে এডুকেশন শিক্ষা, দ্বিতীয় নম্বর হচ্ছে দিনী শিক্ষা, দুনিয়াবি শিক্ষা দিনী শিক্ষা। হাদিসে আছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনী ইলিম হাসিল করা, ঠিক কিনা? শুনেছেন না? শুনে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য। এখন যদি সমীক্ষা করা হয়, প্রতিটা গ্রামে 100 জনের মধ্যে 80 জন কোরআন পড়তে জানে না, ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আপনি হাদিসটা পড়ছেন, তাইলে হাদিসটাই আমল হলো না? মুসলমান আমল করেনি হাদিসটার উপরে, করেছে? করেনি। যে কোনো মুসলমান কতটা ইলম হাসিল করবে? ইলিম হাসিল করার জন্য কি মাদ্রাসায় পড়াটাই শর্ত? না, তাতে কোনো কিতাব পড়ে হোক, কোনো আলেমের পাশে উঠা বসা করে হোক, তোমার ইমামের কাছে উঠা বসা করে হোক, তোমাকে অতটা ইলিম হাসিল করতে হবে যতটা করলে তুমি হারাম হালাল বিবেচনা করে চলতে পারো, পৃথিবীর ভালো মন্দ বিচার করতে পারো, তোমাকে যেন কেউ ধোকা না দিতে পারে। দেখুন একটা কথা বলি,
যে জাতির কাছে এডুকেশন আর শিক্ষা নেই তাকে নিয়ে খেলা করা খুব সহজ। তার একটা উদাহরণ দেব আপনাদের, আমাদের দেশের সব থেকে ভারতের সব থেকে পেঁচিয়ে পড়া জাতি হচ্ছে কারা, তারা হচ্ছে আদিবাসী সাঁওতাল যাদিকে বলি, তারা খেটে খাওয়া মানুষ। আদিবাসী কোথায় আছে? ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জায়গাটাই আদিবাসীর বসবাস বেশি। আমি গত পরশু বাঁকুড়া ডিস্ট্রিক্টে ছিলাম, জঙ্গলমহল এরিয়ায়, তো সব থেকে বেশি এখানে আদিবাসীরা অশিক্ষিত হয়, খুব কমের ভাব শিক্ষিত। দেখুন, যার কাছে এডুকেশন নাই তাকে কিভাবে টুপি পরানো যায়। আমি জলসা করে যখন গাড়ি ছাড়ি যে কোনো জায়গা থেকে, রাত একটা হোক দেড়টা হোক, গাড়িতে ঘুম আসে না, ড্রাইভার গাড়ি চালায় কত রফতার চলছে, কত স্পিড চলছে, চার ঘন্টা গাড়ি চলবে। এখান থেকে আমি বেরোবো 250 কিলোমিটার রাস্তা যাব আমার পুরসা, তো আমাকে রাস্তায় ঘুম আসে না। তো আমি মোবাইল দেখি, খবর দেখি যে আমার দেশের কে কি বলতে চাইছে, কোরআন বিরোধী কার কথা আছে, ইসলাম বিরোধী কার কথা আছে। পাই আল্লাহর রহমতে আপনাদের হয়ে কমের জন্যে আমি চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে উত্তর দিই, দোয়া রাখবেন। অনেকজন আমাকে বলে, সেদিনে আমার মা আমার কাছে এসছে, সকালবেলায় আমি চা খাচ্ছি, এলো, এসে বলছে, বাবা তুমি এইভাবে কথা বলো না, আমার ভয় হয় তোমাকে অ্যারেস্ট করবে। মা তো মায়ের মন, শুনেছে কেউ বলেছে হয়তো মেয়েরা, আপনার ছেলে কিংবা মোবাইলে আমার ভাবিরা শুনে, বাড়িতে কেউ শুনেছে, আমার আত্মীয় স্বজন, আমার বোন বোনাই বলেছে, খুব কড়া ভাষা বলছে, তোমাকে যদি অ্যারেস্ট করে কে দাঁড়াবে? আমি বললাম, মা আমি যদি না বলি মুসলমানের হয়ে কে বলবে? আল্লাহ আমাদেরকে দায়ী করেছে, যখন আমাদের দ্বারা আল্লাহ কাজ নিচ্ছে আমাদেরকেই কাজ নিতে হবে। ইয়াসিন মরে গেলে আরো কোনো একটা মা ইয়াসিন জন্ম দিবে, এটা আমি জানি। ইয়াসিন মারা গেলে জালিলিয়া সুরুলিয়ায় আমাদের তালবিলিমরা আছে, এরকম হাজারো মাদ্রাসা, 1100 বেশি মাদ্রাসা পশ্চিমবাংলায় তালিম দিচ্ছে, আমাদের মতো উলামাদিকে তৈরি করে সমাজের বুকে নিয়ে আসছে। আমার জায়গাটা অন্য কেউ পূরণ করবে আল্লাহর কৃপায়, কিন্তু থেমে থাকলে হবে না, ওই জন্য খোঁজ নি। তো সেখানে দেখলাম একটা মিটিং, কার? রাজনৈতিক দলের মিটিং। কোথায়? মেদিনীপুরের খড়গপুরে। মিটিংটা কার? বিজেপি দলের মিটিং, তারা মিটিং ডেকেছে। তো দুজনের হাতে ঝান্ডা আছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে কার মিটিং এ এসেছিস, হাতে ঝান্ডা আছে বিজেপির, বলছে টিএমসির মিটিং এ এসেছি। কেন? তার কাছে এডুকেশন নাই, সে জানেই না কার মিটিং এ এসেছে। কেন এসেছিস? তার উত্তর হচ্ছে 500 টাকা দিবে আর বিরিয়ানির প্যাকেট দেবে। এটা খুব ভাবার বিষয়। কেন? তার এডুকেশন না থাকার কারণে তাকে পেটের জন্যে ওই বিরিয়ানির প্যাকেট আর 500টা টাকা তাকে নিয়ে এসে দাঁড় করালে একটা পার্টির ঝান্ডা ধরিয়ে। আমার মতো মৌলভীকে কেউ বলবে, একটা এমএ পাস ছেলেকে বলবে যে চল ঝান্ডাটা নিয়ে বেলডাঙ্গাই চলে যাবে? কেন যাবো? বলবে না, বলবে না, প্রশ্ন করবে কেন যাব আমি, কি প্রয়োজন আমার, আমি কিসের জন্য যাব, আমার কি উপকার আছে, সে জানতে চাইবে। কিন্তু বেচারা আদিবাসী, সে জানেই না নিজের সম্পর্কে, এডুকেশন না থাকার কারণে। ওই জন্য মুসলমান, আপনি আপনার বাচ্চাকে এডুকেশন দেন। দুটো জিনিস কমন, এক হচ্ছে দুনিয়াবি শিক্ষা, তার সঙ্গে সঙ্গে দিনই শিক্ষা অবশ্যই দিবে। ছেলেকে তাতে মক্তবে পাঠান, দরকার পড়ে মক্তব যদি না হয়, আপনি বেলডাঙ্গাই সুরুলিয়া জালিলিয়া মাদ্রাসা আছে, ফজরের পরে গিয়ে কোরআনটা শিখো, 1 ঘন্টা তালিম নাও,
সেখানে কোরআন হাদিস ততটা শিখে নে বেঈমান কাফের যেন তাকে ধোঁকা দিতে না পারে।